গুড আফটারনুন, আমি দেবলীনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন বাজে দুপুর দুটো, আর দুপুরবেলা থেকেই আজকের দিনটা আমি শুরু করলাম তোমাদের সাথে। আমার সকাল থেকে মোটামুটি সব কাজ হয়ে গেছে, আমার পুজো দেওয়া, স্নান করা সবটাই বলতে পারো কমপ্লিট। এখন এসেছি রান্নাঘরে দুপুরের জন্য ভাত রেডি করতে, তারপর দুজনে একসাথে খেতে বসবো। এরকম প্ল্যান প্রোগ্রাম যদিও রোজই থাকে, কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করাটা হয় না, কারণ সকাল থেকেই যেহেতু ক্যামেরাটা অন থাকে, তাই এই দুপুর টাইমটুকুতে এই ফোনটাকেও আমাকে একটু চার্জ দিতে লাগে। তো এই সময়টা আমি তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করি না, তাই আজকে ভাবলাম যে আজকে এই টাইম থেকেই শুরু করব ব্লগটাকে। তো চলো, শুরুই করে দিয়েছি যখন, তাহলে গল্পগুলোও বলতে থাকি তোমাদের একইভাবে। এখন ভাতটাকে আগে বেড়ে নিচ্ছি, আর তারও আগে পেঁপেটাকে সেদ্ধ দিয়েছিলাম, সেটাকে আগে মেখে নিলাম তেল নুন দিয়ে। আমি আগে থেকে সেদ্ধ বা কিছু থাকলে ওইভাবে মেখে রেখে দিই না, কারণ আমার মনে হয় সেই মাখাটা থেকে জল বেরিয়ে যায়, তো ওই জন্য আমি আগে থেকে মেখে রাখি না, এই খাওয়ার টাইমটাতেই মাখলাম আজকে। আজকে করবো না করে বেশ অনেক কিছু রান্না করে ফেলেছি, কারণটা হচ্ছে ফ্রিজে দেখলাম অনেক কিছু সবজি পড়ে রয়েছে, এরপর না করলে তাহলে নষ্ট হয়ে যাবে, আর এত দামের সবজি নষ্ট করার তো কোনো মানেই হয় না। তাই জন্য আজকে করবো না করেও অনেক কিছু করে ফেলেছি। আজকে পেঁপে সেদ্ধ দিয়েছি, সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করেছি, তোমাদেরকে যেটা দেখালাম এক্ষুনি, ডাল করেছি, আর মাছটাকে সব মশলা মাখিয়ে ভেজেছি, আর রাতের জন্য সয়াবিন আলুর তরকারিটা করে রেখেছি, কারণ ওর আর আমার রাতে একটু প্ল্যান প্রোগ্রাম রয়েছে। দেখা যাক, যদি প্ল্যানটা হয় তো ভালো কথা, যদি নাও সাকসেস হতে মানে নাও হয় আর কি, তাহলে তো আমাদের আড্ডা চলতেই থাকে, সেটা কোনো ব্যাপার নয়। রাতে রান্নাটা হয়ে রইল এই আর কি। তো চলো, সবটাই আগে রেডি করে নিই, তারপর গিয়ে খেতে বসবো। কিন্তু সয়াবিন আলুর তরকারি আমি এত ভালোবাসি খেতে যে ও খাবেন আমি জানি। এই দুই বাটিতে আমি ডালটা দুজনের আলাদা করে তুলেই রেখেছিলাম, এবার পেঁপে সেদ্ধটাও দিয়ে দেবো। আর সয়াবিন আলুর তরকারি আমি এত ভালোবাসি যে আমি দুপুরবেলাও একটুখানি খাবো, ওকে দেবো না, কারণ ও যেটা দুপুরবেলা খায় সেটা রাত্রিবেলা খেতে চায় না, তাই ওকে দেবো না। আর ও সয়াবিন আলুর তরকারি খুব একটা ভালোও বাসে না, সেটা আমি ভালোবাসি বলেই একটু জোর করি যে একটু খাও না, কারণ একার জন্য সত্যিই তরকারি রান্না করতে ইচ্ছে করে না। তো চলো, এবার ভাতের থালাগুলো টেবিলে দিয়ে আসি। ও হ্যাঁ, থালাটা টেবিলে রাখতে যাওয়ার আগে মাছ ভাজাটাকেও প্লেটে নামিয়ে নিই, যে তাওয়াটাতে আমি ভেজেছিলাম সেই তাওয়াতেই রয়ে গেছে মাছটা। এবার আমি প্লেটে নামিয়ে নিয়ে তারপর সবটা সাজিয়ে গুছিয়ে রাখি। ওর এলো আবার একটা কল, দেখা যাক কখন শেষ হয়, তারপরেই বসে পড়বো খেতে। তো সাজানো গোছানো তো কমপ্লিট, তো চলো এবার বসে পড়া যাক, আর লেট করবো না, কারণ আড়াইটে অলরেডি। খেতে বসেই দেখছিলাম ব্যালকানির দরজাটা দিয়ে যে প্রবল মেঘ করেছে, বৃষ্টিটা আসতেও পারে, আসবেও মনে হচ্ছে। আর এখনকার রোজ নাটক হয়েছে, সন্ধ্যে থেকে বৃষ্টিটা হয়, সবার প্ল্যান প্রোগ্রাম পুরো ভেস্তে যাচ্ছে। যাই হোক, বৃষ্টি আসবে বলে আমি আজকে গাছগুলোকে দেখো নিচে নামিয়ে দিয়েছি, যাতে ওই জলগুলো পড়ে মাটিগুলো না ছিটকে ছিটকে ব্যালকানি নোংরা হয়, তাই জন্য আজকে নামালাম নিচে, জানি না কী হবে। আর গাছগুলো বৃষ্টির জল পেয়ে পেয়ে নষ্টও হয়ে যেতে পারে, রোজ অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল পেলে এটা হতেই পারে, গোড়াগুলো পচে যেতে পারে। তো চলো এবার আমি একটু রেস্ট নিয়ে নিই, অলরেডি গুড়ি গুড়ি শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি একটু বামানালি সিগন্যালে, দেড় বছরে যেখানে যাওয়ার আমাদের টাইমই হয়নি, আসলে টাইম বলবো না, আসলে যাবো যাবো করে যাওয়া হয়নি, আর চুলটায় চুপচুপে করে কেমন একটা তেল মার্কা চুল হয়ে রয়েছে, ও ঠিক আছে বাদ দাও। তো যাবো আমরা গণেশ টেম্পলে, তাই জন্যে তো চলো বেরোনো যাক। তো বেরিয়ে তো পড়েছি, তবে আজকে আমরা হেঁটেই যাব বলে ঠিক করেছি, কারণ যদি ফেরার টাইমে স্কুটি নিয়ে ফিরতে যাই, যাওয়ার সময় হয়তো একটু হালকা হতে পারে রাস্তা, কিন্তু প্রচণ্ডভাবে জ্যাম হবে, ফিরতে অনেকটা লেট হতে পারে, তারপর যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে তো আরও বিদিকিচ্ছিরই অবস্থা হবে। তো আমরা পেট্রোল পাম্প অবধি চলেও এসেছি, তো চলো আজকে পুরো বাজারটা মোটামুটি বামানালি সিগন্যালের কেমন কি শাড়ির দোকান, কেমন মার্কেটটা দেখতে মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো, তোমরা বাজারটা এনজয় করতে থাকো, আমিও পৌঁছে যাব ততক্ষণে।
বাজারটা সত্যিই সাজানো গোছানো, দেখো কত রাখি উঠেছে। আমার তো রাখি দেখলেই রাখি কিনতে ইচ্ছে করছে, কত সুন্দর সুন্দর শাড়ি জামাকাপড় কত কিছু উঠেছে। কিন্তু আমার বরের জন্য আমি কোনোদিনও এই বাজারে ঘুরতেও পারিনি, শাড়ির দামও জিজ্ঞেস করতে পারিনি। ওর একটাই কথা, না যদি কেনো তাহলে দোকানে ঢুকে এরকম দাম জিজ্ঞেস করবে না, ওই জিনিসটা খুব খারাপ। তো চলো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মোটামুটি পৌঁছেই গেছে। হাঁটাটা কিন্তু বেশ ভালো লাগলো, তবে হ্যাঁ পায়ে একটু টান লাগে যেহেতু পাহাড়ি রাস্তার মতো উঁচু নিচু থাকে রাস্তা। তো দেখো মন্দিরটা জাস্ট অপূর্ব, আর আমরা খুব ভালো টাইমে গেছিলাম যেখানে তখন আরতি হচ্ছিলো। দেখো গণেশ টেম্পল বলে এটাকে সবাই, তো গণেশ ঠাকুরকে দিয়েই শুরু করলাম। এখানে এখানে আরতি হচ্ছিলো তখন, তো আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো চলো একে একে সব ঠাকুরদের সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। দেখো ইনি হচ্ছেন আমাদের পার্বতী দেবী, এখানে শিব পার্বতীর মূর্তি পাশাপাশি রেখেছেন। তো এটা হচ্ছে পার্বতী, আর পাশেই আছে শিব, আর এখানে দেখো বড় একটা বুল লেখা আর রাখা রয়েছে, আর লেখা রয়েছে মোবাইলস নট অ্যালাউড। এটা দেখে এরকম ভেবো না যে আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি, এরকমটা একদমই নয়। আমি প্রপার পারমিশন নিয়ে তবেই ফটো তোলা ভিডিও এগুলো করেছি। তো এই ঠাকুরের নামটাও কিছু একটা আমি দেখেছিলাম যেটা কিনা আমি এখন ভুলে গেছি। আসলে আমাদের সহজ নামগুলো খুব মনে থাকে না, ওখানে দুর্গা কালী গণেশ যদিও এখানেও রয়েছে, কিন্তু দেখো ওপরেই লেখা ছিল কীরকম একটা ফটো মটো মার্কার নাম। তো ঠাকুরের এত বড় নাম আমি মনে রাখতে পারিনি, তবে এই মূর্তিটা ছিল পুরোপুরি রূপোর। তো খুব ভালো লেগেছে আমার টেম্পলটাতে গিয়ে, সত্যি খুব শান্ত। আর দেখো ওখানে লাইটটা অফ করে দিয়ে তারপর আরতি করছে, আরও যেন দেখতে বেশি সুন্দর লাগছে। তো চলো বাকি টেম্পলেও যাওয়া যাক আর ঠাকুরগুলোকে দর্শন করা যাক। এখানে পুজো হচ্ছে রাম লক্ষণ সীতা এদের, তো এই তিনজনের ওখান থেকে লক্ষণকে একটু হ্যাঁ এই তো দেখা গেল এই আর কি। তো এবার চলো নবগ্রহর সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই, মানে আমি এখানে দেখতে পেয়েছি এখানে মঙ্গল রয়েছে, শনি রয়েছে, রাহু রয়েছে, মানে যেটা থাকে আর কি নবগ্রহতে পুরো গ্রহগুলোই রয়েছে এখানে দেবতাগুলো। তো সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। এই দেখো শনি ঠাকুরও রয়েছে। তো পুরো টেম্পলটা এরকম সাজানো গোছানো লাইট দিয়ে লাইটিংয়ে, তো আমাদের সত্যিই মনটা আজকে ভরে গেছে, বিকেলটা পুরো শান্ত সৃষ্ট, খুব ভালো লেগেছে। মন্দির থেকে বেরিয়ে শুধু একটা কথাই মাথায় এলো যে ভাগ্যি স্কুটিটা আনিনি। তো দেখতেই পাচ্ছ কিরকম রাশ, কিরকম ভিড় আর কতটা লেভেলের জ্যাম। তো এখান থেকে বাড়ি পৌঁছতে গেলে নটাই বেজে যেত, হেঁটে চলো তাড়াতাড়ি পা চালাই, মনে হচ্ছে বৃষ্টিটা আসলেও আসতে পারে। বলতে না বলতে বৃষ্টিটা নেমেও গেল আর ভীষণ বাজেভাবে আটকেও গেলাম আমরা। এই বৃষ্টি ছাড়লো না 8:30-9:30 অবধি, এমনকি রাত্রিবেলা এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো একটা বৃষ্টি ভেজা রাতের সাথেই আজকের ব্লগটা শেষ করছি, আবারও আসবো কাল। আজকের মতো টাটা, গুড নাইট।